নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি আজকে নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে তবে দুর্দান্ত স্বাদের একটা মোদকের রেসিপি এটা আমি মোল্ড ছাড়া তৈরি করেছি আর তৈরি করতে সময় লেগেছে মাত্র দশ থেকে পনেরো মিনিট খুবই সহজ এটা তৈরি করা যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারবে তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমেই একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি অবশ্যই করে এটা ঘি দিয়েই করতে হবে সাদা তেল দিয়ে করলে কিন্তু ফ্লেভারটা খুব একটা ভালো আসবে না ঘিটা গলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্যে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায় আর সুজিটা একটু দানা দানা মতন হয়ে যায় তবে লক্ষ্য রাখতে হবে ভাজতে ভাজতে যেন সুজিটা বেশি পুড়ে না যায় বা সুজির কালারটা খুব বেশি লাল না হয়ে যায় তো এখানে আমি সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি সুজিটা কিন্তু একদম ঝুরঝুরে মতন হয়ে গেছে দানা দানা হয়ে গেছে আর সুজির কাঁচা গন্ধটাও চলে গেছে ঠিক এই রকমভাবে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এখানে আমি নারকেল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আমি এখানে সুজি নিয়েছিলাম হাফ কাপ আর সুজির ঠিক অর্ধেক এখানে আমি নারকেল দিলাম মানে হাফ কাপের অর্ধেক ওয়ান ফোর্থ কাপ নারকেল করে দিয়েছি আপনারা ডেসিকেটেড কোকোনাট পাউডার দিয়েও করতে পারেন তবে ফ্রেশলি কোরানো নারকেল দিলে কিন্তু টেস্টটা ভালো আসে এবার নারকেলটাকেও সুজির মধ্যে আরও মিনিট দুয়েকের জন্য ভালো করে ভেজে নিয়েছি এখন কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আঁচটাকে অবশ্যই করে মিডিয়ামে রাখতে হবে নাহলে এটা কন্ট্রোল করা যাবে না সুজিটা কিন্তু খুব সহজেই পুড়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম খুব মিহি করে কোচানো আমন্ড বাদাম আর কাজু বাদাম আপনারা বাদামের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এবার বাদামটাকেও সুজি আর নারকেলের সাথে আরও এক মিনিটের জন্য একটুখানি হালকা করে ভেজে নিয়েছি যাতে করে বাদামের কাঁচা ভাপটাও চলে যায় আর বাদামটাও খেতে ভালো লাগে ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু খেতে ভালো লাগে তো এবার সব কিছুকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা দুধ এক কাপ দুধটা কিন্তু এখন গরম নেই মানে আগে থেকে জাল করে রাখা ছিল এখন ঠান্ডা হয়ে গেছে আর ঠিক যতটা পরিমাণ সুজি নিয়েছি তার ডবল পরিমাণে দুধ লাগবে এই রেশিওটা একটুখানি আপনারা ফলো করবেন তাহলে ডোটা একদম পারফেক্ট হবে আর খুব ভালো হবে তো এক কাপ দুধ দুইবারে আমি মিশিয়ে নিয়েছি একবারে দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে সুজিটা মেশাতে অসুবিধা হবে আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম চিনি আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা হাফ কাপ চিনিও দিতে পারেন তবে হাফ কাপের থেকে একটু কম চিনি দিলে কিন্তু মিক্সিটা একদম ঠিকঠাক হয় আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি দিয়েছি হাফ টি স্পুন ছোটো এলাচের গুঁড়ো এবার এই সব কিছুকে আঁচটাকে মিডিয়ামে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন কত সুন্দর এটা কড়াইটা ছেড়ে দিয়েছে আর একটা ডোয়ের ফর্ম নিয়ে নিয়েছে তার মানে কিন্তু মোদকের জন্য সুজিটা আমাদের একদম রেডি হয়ে গেছে ঠিক এইরকমভাবে এটা করতে হবে খুব বেশি কিন্তু সময় লাগে না একেবারেই বেশি সময় লাগে না মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে এটা খুব সহজেই তৈরি হয়ে যায় উপকরণের পরিমাপগুলো যদি সঠিক থাকে তাহলে কিন্তু খুব সহজে একদম পারফেক্ট ডো তৈরি হবে আর ডোটা যদি পারফেক্ট হয় মোদকটাও কিন্তু খুবই ভালো হবে খুবই টেস্টি হবে আর খুব সহজে এটা তৈরি করে নেওয়া যাবে এবার সুজিটাকে একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি তবে এটা কিন্তু এখনও যথেষ্ট গরম মানে হাত হাত দিয়ে টাচ করতে আমার একটু কষ্টই হচ্ছে এইরকম একটু গরম থাকতে থাকতেই সুজিটাকে মোদকের শেপ দিয়ে নিতে হবে সুজিটা যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় বা একেবারেই ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মোদকটা তৈরি করতে অসুবিধা হবে বা শেপটা খুব একটা ভালো হবে না এবার ভিডিওটা একটু লক্ষ্য করুন আমি একটা মোদকের শেপ দিয়ে নিয়েছি প্রথমে সুজিটাকে হাত দিয়ে একটুখানি গোল পাকিয়ে তারপরে কিছুটা শঙ্কুর আকার মানে একটু লম্বাটে আকার দিয়ে নিয়েছি আর একটা চামচের পেছন দিক দিয়ে এরকমভাবে একটুখানি দাগ কেটে নিচ্ছি যাতে করে এটা দেখতে ভালো লাগে তবে আপনাদের যাদের কাছে মোল্ড থাকে মোল্ড আছে তারা কিন্তু মোল্ড দিয়েও করতে পারেন তবে অনেক সময় দেখা যায় যে বাড়িতে মোল্ড থাকে না বা সব জায়গায় কিন্তু মোলটা কিনতেও পাওয়া যায় না তারাও কিন্তু খুব সহজে এরকমভাবে হাতেই মোদক বানিয়ে নিতে পারেন হাতে বানালেও এটা খুবই সুন্দর হয় দেখতে আর টেস্ট তো অপূর্ব হয় এই আপনারা সুজির মোদক তৈরি করতে পারেন এটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি হয়ে যায় তবে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এইরকমভাবে মোদক ইনস্ট্যান্ট তৈরি করে আপনারা গণপতি বাপ্পাকে ভোগ দিতে পারেন আর ভগবানকে নিজের হাতে তৈরি করে ভোগ নিবেদন করার মজাই কিন্তু আলাদা একটা আলাদা আনন্দ বা তৃপ্তি পাওয়া যায় তো এইরকমভাবে আমি সবগুলো মোদককে তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো মোদক আমার তৈরি করা হয়ে যাচ্ছে আর হাফ কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো মোদক আমার তৈরি হয়েছে মোটামুটি চোদ্দোটা মতন মোদক তৈরি হয়েছে মাঝারি ম্যাপের আমি করেছি আর চোদ্দোটা মতন তৈরি হয়েছে আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কোনো বিশেষ রেসিপি যদি জানার থাকে সেটাও আমাকে অবশ্যই বলতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো করে দেখানোর তো এখানে আমি সবগুলো মদক তৈরি করে নিয়েছি আর একটু সাজানোর জন্য একটুখানি উপর দিয়ে কেসার আমি দিয়ে দিয়েছি তবে এটা সম্পূর্ণই অপশনাল এটা জাস্ট একটু দেখতে সুন্দর লাগার জন্যে করেছি ব্যাস তৈরি করে নিলাম খুবই সহজভাবে মদক তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন